السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يمحق الله الربا ويربي الصدقات. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه الا ينزل ملكان يقول احدهما اللهم اعط لكل منفق خلف ويقول الاخر اللهم اعط لكل ممسك تلف. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় দানের ফজিলত মর্মে আমরা কিছুক্ষণ আপনাদের সামনে দান করলে কি নেকি হবে মর্মে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা। আর এই রাস্তায় চলাচল করে আজকে দোকানপাটে কিছু খেয়ে নিয়ে এটা কি করবেন, এতে কি হবে? বুদ্ধি কি আসলে নির্বাচন করে কমে গেল? সারাদিন থেকে দোকানে রাস্তাতে দৌড়াদৌড়ি করছেন কেন, ছুটাছুটি করছেন কেন? কত ঘন্টাই বা হতে পারে, এত আপনাকে রাস্তায় যাওয়া লাগছে কেন? এত আজকে গল্প করা লাগছে কেন? আপনি কি অল্প সময়ের জন্য নিজেকে মানুষ মনে করতে পারেন না? সব সময় নিজেকে পশু প্রাণী মনে করলে হবে? পশু প্রাণী মনে করে করবেন কি? পশু প্রাণীর তো বিচার হবে না, আপনার তো বিচার হবে। আপনি যদি মনে করেন আব্দুর রাজাক সাহেব আমি একজন পশু, সেই জন্য আমি বক্তব্য শুনি না, এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান, চা খায় দৌড়িয়ে বেড়াই, এইটা যদি আপনি বলেন যে আমি পশু এই জন্য করছি, তাহলে তো আপনার বিচার হবে, গরু ছাগলের বিচার হবে না। মর্মে আমার অনুরোধ, এইটি আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলেম ওলামাদের ব্যাপারে একটা জোরালো আলোচনা পেশ করেছেন, এই আলোচনা প্রত্যেক আলেমকে দাম দিতে হবে। আল্লাহ নবী বললেন যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আল্লাহর নবীর আদেশ। পেশাব পায়খানায় গেলে তুমি শিখেছ যে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, আমি অপবিত্র জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি। টয়লেটে পেশাব পায়খানাতে জিনেরা থাকে, এ কথা আল্লাহ নবী বলছেন, যার কারণে এই দোয়া পড়তে হবে। এটা আপনি এখন জেনেছেন, আপনার ছেলেকে জানাতে হবে, মেয়েকে জানাতে হবে, আরো পাঁচজনকে জানাতে হবে, এটা হলো জরুরি জিম্মেদারি। দুই, হাদিসওয়ান বানি ইসরায়েল্লাহ হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই, তার মানে বানি ইসরায়েলের কাহিনীতে কিছু লাভ আছে, সুবিধা আছে, তো সেটা একটু বলছি। তিন নম্বর বাক্যটা বলিনি, তিন নম্বর বাক্যে বললেন ওমান কাজাব আলাইয়ে মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্কাতাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। গত রাতে ছিলাম নোয়াখালী লক্ষ্মীপুর, আজকে মাগরিবের কিছুক্ষণ পূর্ব থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত ছিলাম একটা গ্রামের বাড়িতে। কি নাম গ্রাম? গ্রামটার নাম হলো খারেরা, খারেরা। তো কালকে এটা শুনেছি মুয়াজ্জিনের মুখে, আজকেও শুনলাম যে আজানের পূর্বে বলছেন, এখানেও শুনলাম যে আসসালাতু আসসালামু আলা নবী মুহাম্মদ, আসসালাতু আসসালামু আলা নবীল উম্মিন,
এটা দু তিনবার বাক্য বলার পরে আজান শুরু করছে। তো আজানের শব্দ আল্লাহ আকবার দিয়ে শুরু, এত পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার যে তার পূর্বে বিসমিল্লাও লাগে না। আল্লাহ আকবার বলার পূর্বে আসসালাতু আসসালামু আলা নবী এই বাক্যটা যদি নবীর না হয় তাহলে তার তিন নম্বর বাক্য হলো তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, মুয়াজ্জিন যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, পীর কেন, উমারের যদি কোনো উলট পালট বাক্য হয় বিচার মানে টিকার কোনো পথ নেই। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানী ইসরায়েলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আজান দেওয়ার পূর্বে যে বলছেন, ও মুরব্বি জনাব আপনার একটা শরম থাকা দরকার, আপনার একটা লজ্জা থাকা দরকার, ধর্ম কি পৈতৃক সম্পত্তি? যদি ধর্ম নিজের হয় তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় এটা দোয়া বলছো কেন, আল্লাহ আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, তুমি এটা বলছো কেন? তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় বলো আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ধর্ম যদি তোমার মতোই চলে, ধর্ম যদি তোমার কথাই চলে, ধর্ম যদি তোমার হিসাবেই চলে, ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয় তাহলে এটাও বলো। এটা কেন বলতে যাচ্ছ যে পেশাব পায়খানায় এভাবে বলতে হয়, তার মানে ওইটা নবী বলেছেন সেই জন্য। তো নবীও তো বলেছেন যে আজান এরকম, নবী তো বলেছেন আজান আল্লাহ আকবার, তুমি কেন আজান দেওয়ার পূর্বে বললে যে আসসালাতু আসসালামু আলা নবী, আসসালাতু আসসালামু আলা নবীল উম্মিন? সাবধান, ধর্মের সাথে পাগলামি করে রাসুলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানাউ মুহদাসান লাইকবালু আনহু আদল সারফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। হুজুর চিৎকার করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে ইয়ালামলামে যদি এহরাম বাঁধ না বাঁধে, ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে তো হজ বাতিল হবে। বেটা আমি বলিনি, যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধার বৈধতা না থাকে, এটা যদি বিদাত হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না, ফরজ আর নফল হজ কবুল হবে না, কথা আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগে দলিল অনুবাদ করতে হবে তারপরে কোনো কথা। মুখ ঝুকানোর পূর্বে আগে হাদিস হিসাব করিও বেটা, একটু লজ্জা থাকা দরকার, একটা হিসাব থাকা দরকার, বিবেচনা থাকা দরকার, হাদিস দুই একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় ও জাতিকে। শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে, দশটা পারো তো দশটা শোনাও, বিশটা পারো তো বিশটা শোনাও, একশোটা পারো তো একশোটা শোনাও। ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন রংপুর দিনাজপুর খুলনা, তারপর তিন ঘন্টা এ বিষয়ে আলোচনা করলে আরও দুদিন লাগবে, এটা তো হবে না। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসনাদ সাইবা, সুবিনে হিব্বান, সুবিনে আওয়ানা, মুসনাদে কাহাকে, মুসনাদে বাজার, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার। মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? আমি আপনার ব্রাহ্মণ বাড়ি এক কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ এটা বন্ধ করতে আসেনি, আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? এইটুকু আপনাকে বলতে এসেছি, আপনি মানলেন কি আর না মানলেন কি? মানুষই তো জাহান্নামে যাবে না গরু ছাগল যাবে, মানুষই তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে, গরু ছাগল যাবে না মানুষই যাবে। মানুষের জন্য জাহান্নাম রেডি, মানুষের জন্য জান্নাত রেডি।
তা আপনি এবাদত করে জাহান্নামে যেতে চাচ্ছেন, যান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান্নাম তো হবে, জান্নাত তো হবে না। এবাদত কম করে জান্নাত হবে, জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত। একটা লোক এসে বলছে যে দুল্লানি আল আমালিন, এই যে আমিল তো দাখাল তুই জান্নাতা, আমাকে একটা আমলের কথা বলেন, আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করো, এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে। বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম, লাজদলা হাজা ওয়ালা আন কসমিন, আল্লাহর কসম আমি এর কমও করবো না, এর বেশিও করবো না, আল্লাহর কসম এর কমও করবো না, এর বেশিও করবো না। জানেন কি, ও জোহরের ছয় রেকাত সুন্নাত পড়বে না, ও ফজরের দুই রেকাত সুন্নাত পড়বে না। বলছে আল্লাহর কসম আমি এর কমও করবো না, এর বেশিও করবো না, তাহাজ্জুদও পড়বে না। তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররা ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা, শোনো 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 শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও এই দেখো এই লোকটা জান্নাতি, এ দেখো এই লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে চললে ফলাফল সহজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে না চললে ফলাফল ভয়াবহ। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বনি ইসরায়েলের কাহিনী বলো, তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন মুকসেদুল মোমিনিনের বইয়ের প্রথম দিকে আছে, কে যদি এক অক্ত নামাজ কাজা করে তাহলে আসি হোক বা জাহান্নামে থাকতে হবে। এবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয়, আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয়, ধর্ম একজন মানুষের নামে চলে, একজন মানুষের কথাতে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বানী ইসরায়েলের কাহিনী, ওখান থেকে আমাদের একটু বলেন তো বানী ইসরায়েলের কাহিনী বলতে কি, একটু দেখেন তাহলে বানী ইসরায়েলের কাহিনী বলতে কি। যেমন হাজার হাজার বছর পূর্বের কোনো কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানী ইসরায়েলের কাহিনী, অবশ্যই তা সত্য হতে হবে, মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান্নামে গেছে। তো সত্য কাহিনী কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র তিনজন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে, দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। এক ঈসা, এক নম্বর হলো ঈসা আলাইহিস সালাম, দুধের বাচ্চা মানুষ সমাজে নিয়ে এসেছে মারিয়াম, জনগণ দেখে বলছে ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষের, মা কত ভালো মানুষের, জেনার সন্তান নিয়ে এসেছে, কার সাথে ধরা পড়ে জেনার সে সন্তান নিয়ে এসেছে, অবৈধ সন্তান নিয়ে এসেছে, ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ। উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো, কোন তো নাসিয়া মানসিয়া, আমি যদি মিটে যেতাম সমাজ থেকে কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে, আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান, আমার যে স্বামী নাই। যখন জিব্রাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি, তখন মারিয়াম বললেন আন্নালি গোলাম, আমার সন্তান কি করে হতে পারে, লাম ইয়ামসাসনি বাশার আলামাকু বাগিয়ে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই, আমার সন্তান কি করে হতে পারে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই, আমার সন্তান কি করে হতে পারে। তখন আগন্তুক জিব্রাইল বলছেন একুল রব্বকালাই হাইয়েন, আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ, আমি তো বাপ মা ছাড়াই আদমকে তৈরি করেছি আর ঈসাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে, এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি বললেই হয়ে যায়, কুন ফায়কুন হও হয়ে যায়, এটা আপনার প্রতিপালক বলছে। তো সন্তান হয়ে গেল, এখন জাতিকে বুঝাবে কি দিয়ে, বুঝাতে পারে না, এখন সব জাতিকে ইশারা করছে এদিকে, বাচ্চাটাকে কথা বলে, তখন বাচ্চা বলছে ইন্নি আব্দুল্লাহ আনা নাবি, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি হচ্ছে নবী, দুধের বাচ্চা কথা বলছে। দুই ওয়া কানা রাজুলুন ফি বানি ইসরায়েল ইকুল আল্লাহু জুরাইজ,
আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল জোরাইজ। ইসল্লিফি সওমাতেহি সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাজাতহু উম্মুহু তখন তার মা চলে আসলো। ফাদাতহু তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ তার মা তাকে ডাকলো। তখন সে মনে মনে বলতে লাগলো, উজিবা উসাল্লি, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমি ততুরিয়া হুজুহাল মুমেশা, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ এই ছেলে যেন না মরে কোনো একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে। মা বলে চলে গেলেন। একটুতে মার মন খারাপ, যেতে না যেতেই ফাতার রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন। ফাআবা তিনি তখন মুখটা ঘুরিয়ে নিয়ে বলছেন, ছি 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 ছি, তুমি বলো কি, তুমি আমার সাথে জেনার কথা বলো মানে? ফা তাতি রাইয়া, তখন মহিলা এক রাখালের কাছে আসলো। ফাম কানাতহু, মহিলা রাখালকে চেপে ধরলো, তার সাথে অন্যায় করলো। ফাওয়ালাদাত গোলামান, তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল। সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ গির্জাঘরের পাশে আসলো। ফাকাসারুহ, তার গির্জাঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ান জালুহ, তারা তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তা নামিয়ে দিল। অসভ্য, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো, যার যা মনে লাগে। হ্যাঁ বেটা, তুমি গির্জাঘরে ইবাদত করো আর জেনা করো, যার সন্তান হলো এইটা, সবাই স্বাভাবিকভাবে মন খারাপ করবে, যা হওয়ার তাই হলো। ফাকাম, জোরাইজ দাঁড়ালেন। ফাতাওয়াদ্দা, অজু করলেন। অসল্লা রাকাতাইন, দুই রাকাত সলাত আদায় করলেন। ফা আতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চার কাছে এসে বলছেন, মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপ কে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু, জনগণ বলল, নাবনি সৌমাতা কাবি ধাব, শোনেন জোরাইজ, আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জোরাইজ বললেন, লা ইল্লা দিন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এরলাম বানী ইসরায়েলের কাহিনী। ছেলে একটু বাইরে দেখো তো, যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো, যারা তোমরা দায়িত্ব পালন করছো। যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও। যারা দোকানপাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছুক্ষণ কথা, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন। এর নাম বানী ইসরায়েলের কাহিনী। এই হাদিসে আমাদের বোঝার কি আছে? এই হাদিসে আমাদের বোঝার আছে, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, আপনাকে গালি দেয়, আপনার হাত পা ভেঙে দেয়, তবুও আপনি আল্লাহকে বলবেন না, আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো। ছেলেকে বলবেন না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি দিব না, এই করবো না, সে করবো না, কিছু বলবেন না। তাড়াহুড়া করে অজু করে ভিতরে ঢুকে দুই রাকাত সলাত আদায় করে আল্লাহকে বলেন, আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমি তো এই ছেলে চাইনি, আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি, তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলেন, একটু পরে ছেলে এসে পা ধরে ক্ষমা নিবে, দিয়ে বলবে, আব্বা আমার ভুল হয়েছে, জীবনে আপনার সাথে এই আচরণ করব না। কথা মনে হয় বুঝাতে পারলাম না। জীবনে কোনো দিন পরস্পর সবকে বলে দিবেন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। এক নম্বর শিক্ষা এখানে। দুই নম্বর শিক্ষা হলো এই, বাপ মায়ের দোয়া কবুল হয় বলার সাথে সাথে উপরে লেগে যাবে, মধ্যে কোনো এর নাই, অন্তরাল নাই, আর নাই। তিন নম্বর হলো যে সবচেয়ে জঘন্য কাজ মানুষকে অপমান করার, নিচে নামিয়ে দেওয়ার এই অশ্লীল ঘটনা। চার নম্বর হলো মানুষ যদি বিপদে পড়ে
তাহলে সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বললে আল্লাহ হাতে হাতে শুনে নেবেন তার প্রমাণ এটা। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন? নাম শুনেননি? উপদেশ, ওই বইয়ে এই হাদিস আছে। আপনি যদি এখন মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি লিখেছেন আপনি পড়েন, তা আমি কি করতে পারি বলেন? আপনার বাড়িতে বই আছে, কি করলে কি হয়? আপনার সাথে আমার আজকের জন্য তৃতীয় জরুরি কথা হলো এই, উপস্থিত দিনী মুসলিম বোন আপনি একটু শোনেন, আপনাকে বলছি। গল্প করছো নাকি তুমি? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? শরম করো না তুমি একটু। তোমার বাপ তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? তোমার স্বামী তোমাকে দেখতে পায় না, তোমার ভাইয়েরা তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? এই তোমাকে বলছি, জীবনে আর কোনো দিন তুমি এই বোরকা গায়ে উঠাবো না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও। দিনী মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পোশাক পরিবর্তন করুন। দেখুন আপনি পোশাক পরিবর্তন করুন, এইভাবে হটকারিতা করে জান্নাত পাওয়া যাবে না। শতদিন আপনাকে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, অর রাজালাত মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। তিন, দায়ুস তোমার স্বামী, এমএ তোমার বাপ জান্নাতে যাবে না, তোমার কারণেই যাবে না। তিন চিলেই চলে গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে, তিন মাস পরে ফিরবে, সেই জন্য ধর্ম পাগল হয়ে গেছে। ধরো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দনু হাত পা লাড্ডু হয়, যো চায় উসকো খালে, যো চায় উসকো ছোড় দে, ভুল হিসেব। ধর্ম এমন নয়, বাড়িতে মাশাল্লাহ জারি থাকবে, কার্ফু জারি থাকবে, রেসিডেন্ট আইয়ুবের দেশ, 24 ঘন্টা কার্ফু জারি আছে, মাশাল্লাহ, কেউ বাইরে যেতে পারে না, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের শোনা কথা, আপনি স্বামী মানে এই বাড়িতে কার্ফু জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, আপনার কথা ছাড়া কেউ বাইরে যেতে পারে না। শুনুন, আপনি দিনী বোন, আপনি চারটা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা। সহজ, দেখেন আপনার জন্য সহজ। এক, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। দুই, সমাদ সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। তিন, আতাত বা আলাহা, স্বামীকে মেনে চলল। চার, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, এই চারটে। এক, আপনি 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। দুই, রমজান মাসে রোজা থাকবেন। তিন, স্বামীকে মেনে চলবেন। চার, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। জরুরি কথা আপনার সাথে, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়, মারে। আপনার 3-4টে বাচ্চা হয়ে গেছে, আপনি কিভাবে তাকে নিয়ে চলবেন? চলতেই হবে, এটা আপনার জন্য ভালো। আমি আপনার দিনী ভাই হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, রান্না বান্না করার পরে মেয়ের হাতে ভাত পানি স্বামীর ঘরে দিয়ে পাঠান, এটা কোনো অভ্যাস। আবার যদি আপনার কাছে 1 গ্লাস পানি চাই, তাহলে 1 গ্লাস পানি সামনে নিয়ে এসে ঠ্যাক্কস করে রেখে দেভাবে হেঁটে চলে যান, এবার হবে না। স্বামীকে আপনাকে মেনেই চলতে হবে, এটা আমার জরুরি অনুরোধ, এ কথা আল্লাহ নবী বলছেন। শেষ পর্যন্ত যদি দেখেন চলবে না, তাহলে আপনি খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। রেডি করেছি যারা যারা অশ্লীল কাজ বন্ধ করেছে। মুসলিম বোন, আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি আছে, সব জান্নাতের দরজা খোলা। আর একটা কথা আপনার সাথে শোনেন, এদিকে শোনেন,
কথা বলছেন নাকি এখনো? এই মেঘ, দেখেন আপনি আপনার জন্য জান্নাত কত সহজ। আল্লাহ নবী বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। তবে আপনি কিন্তু এই সিরিয়ালে আছেন, কিন্তু আপনার সাথে একটা বাক্য লাগা আছে, তবে। তবে যদি তারা স্বামীকে মেনে চলে। এইটা আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছেন, আমাদের তো আর কিছু করার নেই। স্বামীকে মেনে চলতে পারে মহিলারা তিনটা পদ্ধতিতে। এক, আল্লাহ রাসূল বলছেন স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, এই অভ্যাস আপনাকে জরুরিভাবে করতে হবে। দুই, স্বামী আদেশ করলে পালন করে, ভুলেও কোনো সময় বলবেন না, আপনার কাছে এক গ্লাস পানি চেয়েছে, আপনি বলবেন না যে ওখানে তো গ্লাস আছে পানি ঢেলে খান, এভাবে বলবেন না, আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবরের বাসায় চলে যায় না, চাচির বাড়ি চলে যায় না, কোথাও যায় না, নিজেকে গুটিয়ে রাখে। এই তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী, সেই সিরিয়ালে জান্নাতিদের মধ্যে আছে। এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে, চার, মহিলারা জান্নাতে যাবে। তবে বুঝাতে পারিনি মনে হয়, এরকম সুযোগ কিন্তু পুরুষের নেই। এরকম কোনো হাদিস আপনার জন্য আমরা বলতে পারি না, আমার জানা নেই যে আপনার জন্য জান্নাত সহজ। কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আপনার বক্তব্য একদিন শুনেছিলাম যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হ্যাঁ, কথা তো ঠিক, ওটাও তো হাদিস বুখারী মুসলিমের, যে অজু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা। তো ওটা আপনার জন্য যা, মহিলার জন্য তাই। বুঝাতে পারিনি মনে হয়, মানে আপনি যদি অজু করার পরে এ দোয়া পড়েন তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আর আপনার বোন যদি এ দোয়া পড়ে তাহলে তার জন্য জান্নাত খুলবে না? সবার জন্য, তাহলে আপনার জন্য পৃথক কিছু নেই। মহিলাদের মান ভিন্ন, মহিলারা বুঝলো না, সেই জন্য গার্মেন্টসে চাকরি করে দাবি জানিয়েছে নারীবাদী। শিক্ষা নেয়, দীক্ষা নেয়, বুদ্ধি নেয়, বিবেচনা নেয়, হোস নেন, গায়ন নেয়, কোরআন মাজিদ নেয়, কিচ্ছু নেয়, এটা দাবি, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে তাহলে আমি আর ওই লোকটা জান্নাতে থাকবো, এভাবে তখন আঙ্গুল দিবি জমা করে দিয়েছে। আবার বলেছেন কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটা আর আমি জান্নাতে একসাথে থাকবো, এরকম তখন দুটা আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রেখেছেন। না, কথা যে বুঝাতে পারলাম না, আবার বলতে হবে মনে হয়, বলতে হবে না? তার মানে মেয়েদের মান সম্মান অনেক বেশি, দুইটা মেয়ের লালন পালনের বিনিময় জান্নাত, আবার রাসূলের সাথে, আবার একসাথে, ফাঁকা নাই। আর এতিমকে লালন পালন করলে রাসূলের সাথে থাকতে পাওয়া যাবে, তবে একসাথে নয়, এ দেখেন ফাঁকা। ওদের দাম বেশি, দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, এক পয়সা লাভ নাই। কিভাবে লাভ? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে একদিন বলছিলেন যে ভালো ছেলে বাপের জন্য যদি দোয়া করে, তো ভালো ছেলে যদি বাপের জন্য দোয়া করে তো ভালো, তাহলে মেয়েও যদি বাপের জন্য দোয়া করে তো ভালো। কথা বুঝাতে পারিনি? সব সুবিধা মেয়ের কাছে, ছেলের কাছে সুবিধা নেই। আব্দুর রাজ্জাক সাহেব, ছেলেকে পড়াবো কেন, বাপ হয়েছেন এই জন্য। আমি তো বলেছি যে মেয়েকে শেষ পর্যন্ত বাপে উপার্জন করে খাওয়াবে কি করে, ভিক্ষা করে। মেয়ে ভিক্ষা করতে যাবে না, মেয়ে গার্মেন্টসে যাবে না, মেয়ে রুজি উপার্জন করবে কে? বাপ। কি করে? বাপের জমিদারি করে। কি করে? বড় ব্যবসা করে। কি করে? কলা বিক্রি করে। কি করে? চকলেট বিক্রি করে। বলে কিছুই পারে না, তো কি করবে? ভিক্ষা করে করবে।
জরুরি রাসূলের আদেশ, বাপকে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, শিক্ষিত করতে হবে, প্রয়োজনে তাকে ভিক্ষা করে, ছেলে রাস্তায় ভিক্ষা করতে নামবে না, টোকাইর জব বাপকে দিতে হবে, জন্ম দিয়েছে যে তাকে ছেলেকে লালন পালন করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে, পশু প্রাণীর মতো ছেড়ে দিতে হবে, এই হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপকে দেননি, সব জিম্মেদারি বাপের উপরে হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের আলোচনার 4 নম্বর কথাই, আপনি স্বামীকে মেনে চলুন, ভালো হবে। এবার এই প্রসঙ্গে আপনার সাথে একটা কথা বলে আপাতত এই কথা শেষ করি, আপনার জন্য জরুরি কি জীবনে পরিবারে? এক আতেমা মাতা এমতা, আপনি যেমানের খাবেন বউকে সেমানের খাওয়াবেন। দুই ফাকসু হামাক্তা সাইতা, আপনি যেমানের কাপড় পরবেন বউকে সেমানের পরাবেন। তিন অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না। এই ছেলে বউকে তুমি অত গালি দাও কেন? হাত নামাও, আর একজনের গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, এমনভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর। বউকে অত গালি দাও কেন? মুখের ভাষা কেন তোমার খারাপ? এত এত কেন স্বভাব তোমার দুর্বল? কথাই কথাই তুমি বউকে গালি দাও কেন? আর এক ঘরের মেয়ে তোমার বাড়িতে এসেছে, তোমার সাথে থাকে খায়, তোমার আচরণ তার সাথে এত কেন খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বউকে কটু কথা বলতে পাবা না। ভুলেও বলবেন না আপনি যে তোমার ঠোঁটটা মোটা, একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলে আপনি বলতে পাবেন না তোমার রংটা কালো, একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না, আপনি শুধু প্রশংসা করবেন, খালি বলবেন তুমি এমন মহিলা, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো, তাহলে আপনার সারা রাত পাটি বেঁধে দেবে। প্রশংসায় খুশি, প্রশংসায় খুশি, কখনো কটু কথা বলবেন না, চায়ের মুখের উপরে পারবেন না। পাঁচ, এই হলো কারফুজারি। পাঁচ, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বলছেন যে বাড়িতে কারফুজারি থাকবে, তো এটা কি হাদিসের কথা? জি, আমি বলিনি, কারফু শব্দটা নেই, তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও ছেড়ে রাখবে না, তোমার বউ তার বাপের বাড়ি যেতে পাবে না, চাচার বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ভাবের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। জরুরি ঘোষণা, বিবাহের বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বিবাহের বাড়ি থেকে দাওয়াত এসেছে, আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে না, জিম্মেদারি পাঁচটা আপনি পালন করুন, সংসার সুন্দর হবে, কোনোদিন স্ত্রীর উপরে নরম হবেন না। আমার পাঁচটা আজকে উপদেশ থাকলো কথার মধ্যে। এক, পাঁচ অক্ত সলাত নামাজ। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। চার, দোকানপাটে বসে গল্প না করা। পাঁচ, স্ত্রীর উপরে কঠোর হবেন, ছেলে মেয়ের উপরে কঠোর হবেন। কঠোর মানে এদিক সেদিক ঘুরতে দেওয়ার ব্যাপারে, নগ্ন হয়ে চলার ব্যাপারে, নইলে তাহাজ্জুদ টিকবে না, পরকাল হারিয়ে যাবে। পরের কথাটি, সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর এবাদত হল দান। দেখেন তো আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিক ওয়া জান্নাতিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দৌড়াও দৌড়াও দৌড়িয়ে যাও ভালো কাজে, জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, যেই জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। উইদ্দাতুল মুত্তাকিন, যে জান্নাত পরহেজগার মানুষের জন্য রেডি করা হয়েছে। কে পরহেজগার? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ জাররাই, সচ্ছল অবস্থায় যে দান করতে পারে, অসচ্ছল অবস্থায় যে দান করতে পারে তার জন্য প্রস্তুত। এই ছেলে, আমি লম্বা আলোচনা করব না, প্রথমেই বলেছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনি আপনার প্রয়োজন আমাকে দেখায়েন না, আপনার প্রয়োজন আসার পূর্বেই আমরা কথা শেষ করব।
আপনি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন, একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যেটুকু দিল তুমি তার সেটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফ, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস বুখারি মুসলিম, এই হাদিসের বিচার করেন তো দেখি কি। হাদিস তো বুখারি মুসলিম। আপনি যদি 10 টাকা দান করেন তাহলে ফেরেশতা বলবেন আল্লাহ তুমি এটা পূর্ণ করে দাও, আর যদি 10 টাকা দান না করেন তাহলে আল্লাহ ফেরেশতা বলবেন আল্লাহ ওইটুকু তুমি ধ্বংস করে দাও। এটা কি? আল্লাহ তাআলা বলছেন ইমহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এর বাস্তবতা দেখান তো দেখি। সুদ তো আমি 100 টাকা দিয়ে 110 টাকা পেয়েছি, তো বাড়লো তো, আর আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করি আর ওই 90 টাকা আমি বাক্সে ঢুকিয়ে রাখি, 1 বছর পরে বের করলে 90 টাকাই থাকবে। তা আল্লাহ যে বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, শোনেন, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন সুদের শেষ পরিণতি নিশ্চয় ওকে ভিক্ষুক হতেই হবে আজ হোক আর কাল হোক। যারা সুদ খায় তাকে নিজেই ভিক্ষুক হতে হবে, নইলে তার ছেলে ভিক্ষুক হবে, নইলে তার নাতি ভিক্ষুক হবে, টাকা থাকবে না। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। মানুষ যদি সুদ খায় তাহলে দেশের কয়েকজনের কাছে টাকা চলে যাবে, বাকিরা একেবারে নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যদি সুদ খায় তাহলে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এটা হতে হবে, আল্লাহ বলেছেন, এখানে কোনো মাপ নেই। আর আপনি দান করলে ধীরে 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 টাকা বাড়তে থাকবে, আপনি বুঝতে পারবেন না যে বছরের প্রথমে তো 20,000 ছিল, এখন কিভাবে 40,000 হল। আল্লাহ বলছেন ইবনা আদম আনফিক উনফিকা লাইকা, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো তাহলে আমি পাল্টা দান করব। মানে কিভাবে বাড়াবেন সেটা তার ব্যাপার। অতএব বিষয়টি খুব ভিন্নভাবে দেখার চেষ্টা করবেন। জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুতফায়ু গাজাবার রাব্বে, মানুষ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাচ্ছেন, আপনি 5,000 টাকা এই মাদ্রাসায় এসে গোপনে দিয়ে গেলেন, তখন আল্লাহ একেবারে ঠান্ডা হয়ে গেছেন, আপনার সাথে আর কোনো কথা নেই, যাও তুমি জান্নাতে চলে যাও, ঠান্ডা হয়ে গেছেন। গোপন দানের ফলাফল হলো আল্লাহর রাগ মিটে যায়। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে, তার 1 শ্রেণীর মানুষ যারা গোপনে দান করে, যারা গোপনে দান করে তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি আপনার মায়ের নামে দান করলেন এই প্রতিষ্ঠানে, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দানের মতো ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। সলাত নয়, সিয়াম নয়, হজ নয়, যাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা সাদাকা, নিশ্চয় দান এমন একটা জিনিস যে দানকারী বিচার মাঠে এই দানের ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত বিচার চলবে। যদি আপনার 500 বছর বিচার চলে তাহলে আপনি 500 বছর যাবত এই আপনার দানের ছায়াতলে থাকবেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে সঠিক পথ বাছাই করে দান করার জন্য অনুরোধ জানিয়ে আমি এই প্রতিষ্ঠানের বিষয়টি
আগে রাখছি, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, কিভাবে তারা দান চাচ্ছে, কিভাবে আপনাদের করতে হবে, সময়ে সময়ে আপনারা অবগত হবেন। আজকে অবগত হলেন যে কিছু জমি কিনতে চাচ্ছেন, আমি আপনাদেরকে জমি কেনার ব্যাপারে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী।